মুসলমানের আওয়াজ যখন কমে যায়, মুসলমানের সুর যখন কমে যায়, মুসলমান যখন নারে তাকবীরের আওয়াজ ছলো করে দেয়, তখন ইসলাম বিদ্বেষী যারা আছে, নাস্তিক যারা আছে, মুরতাদ যারা আছে, হিন্দু যারা আছে, বৌদ্ধ যারা আছে, খ্রিস্টান যারা আছে, তারা তখন মুসলমানের উপর রাজত্ব করতে চায়, ঠিক কি না ধরে বলেন? আজকে মুসলমানের আওয়াজ কমে গেছে, মুসলমান এখনো জাগতে হবে আপনাদেরকে। হে মহিষকাদের মানুষ, আপনারা জাগেন, এখনো যদি জাগতে না পারেন, আল্লাহর কসম একটা সময় এমন আসবে আপনারা বয়ানও শুনতে পারবেন না, ঠিক কি না ধরে বলেন? আজকে উলামা ইকরামের বিরুদ্ধে কথা বলে, রসূলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিপক্ষে কথা বলে, এর মূল একটাই কারণ, সেটা হলো মুসলমানের আওয়াজ কমে গেছে। অথচ কোরআনের মধ্যে আছে, ওয়ারাব্বাকা ফাকাব্বির, মুসলমান যখন নারে তাকবীরের ধ্বনি দিয়ে পথের মধ্যে নেমে যায়, রাস্তার মধ্যে মুসলমান যখন নেমে যায়, তখন নাস্তিক আর মুরতাদ যারা আছে তারা দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়, ঠিক কি না ধরে বলেন? আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরা ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم हर लहजा है मोमिन की नई शान नैयान, हर लहजा है मोमिन की नई शान नैयान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, قهاري وغفاري وقدوس وجبروت قهاري وغفاري وقدوس وجبروت يا چار عناصر تو بنتا ہے مسلمان یہ چار عناصر تو بنتا ہے مسلمان हमसाए जिब्रील अमे बंदाए खाकी हमसाए जिब्रील अमे बंदाए खाकी है उसका नसीब न बुखारा न बदख्शा है उसका नशीमन न बखारा न मदख्शा ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ
মানুষ তো মোটামুটি অনেকে উঠে গেছে, মাঠ পুরোটা খালি হয়ে গেছে অর্ধেক এখন আছে। আপনারা যারা আছেন আপনারা এই কয়জন বলেন আপনারা কি খুশি না বেজার? এই আমার বাসা বুঝেন তো আপনারা, যেই কজন এখানে বসছেন আপনারা কি খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার। গত সপ্তাহে মাহফিল করতে আসছি, হাত বারে বারে উঠানোর কারণে দুই একজন কইছে হুজুর এত হাত উড়াই কে? আচ্ছা বলেন তো এই যে ঠান্ডা পড়ছে, শীতের মধ্যে যদি হাত দিয়া বসে থাকেন শীত বেশি লাগে, বারে বারে হাতটা উঠাইলে নামাইলে উঠাইলে নামাইলে শরীরটাও একটু ভালো লাগে? আল্লাহ, আর আপনারা যে কথা বুঝতেছেন এটা বোঝা যায়, এই জন্য বারে বারে হাত উঠাই। আর একটা কারণ আছে হাত উঠাই কেন এটা পরে বলবো। আচ্ছা আপনাদেরকে আমি কিছু কথা বলি, সেটা হলো গিয়া আপনারা দিন মজুর চিনেন? দিন মজুর চিনেন না আপনারা? এই বেড়া এই চাঁদের সরাও, এই ছেলে বেড়া জুয়ান মানুষ চাঁদের সরাও, ওই যে চাঁদের কেটে বসে আবার পিছন দিকে তাকায়, এই যে চাঁদর আলা চাঁদর সরাই বসে মিয়া বয়স হইলো কম, মিয়া বুড়া গো মনে হয় যে 85 বছরে বুড়া হয়ে বই রইছে। আপনারা কি দিন মজুর চিনেন? কথা বলেন না কেন? চিনেন? যে সকাল 8টা থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মজুরি করে, মজুরি দেয় লবণের ক্ষেতে কাজ করে, মিল ফ্যাক্টরিতে কাজ করে, শ্রমিক যে তাকে বলা হয় দিন মজুর, ঠিক কিনা বলেন? সারাদিন একটা লোক কাজ করলো, সারাদিন একটা লোক কাজ করলো, সন্ধ্যার সময় সে যখন বেতনের জন্য দাঁড়াইল, মানে সারাদিন যে পাওনা আছে মজুরি, মজুরির জন্য দাঁড়াইল, তখন যদি তার বুঝ থাকে, এমন কোন লোক আছে যে সকাল 8টা থেকে নিয়া 4টা 5টা পর্যন্ত কাজ করলো, কাজ করার পর মজুরি না নিয়ে বাড়িতে চলে যায়, এমন লোক আছে? কথা বলেন না কেন? আছে? এই জোরে কথা বলেন, আছে? নাই। বুদ্ধিমান যে সে চিন্তা করে আমি কাজ করছি, কাজ শেষ, এখন মজুরি যেটা পাবো এটা নিয়ে বাড়িতে যাব, ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, তিনবার বলছি কথাটা, কোন আল্লাহর বান্দা যখন ওয়াজ মাহফিলের মধ্যে বসে, আখেরি মোনাজাত না দিয়ে যখন চলে যায়, আখেরি মোনাজাতের আগে যখন চলে যায়, সারা দিন শ্রম দিল, বিকাল থেকে নিয়ে সন্ধ্যা রাত 10টা পর্যন্ত শ্রম দিল, ঠিক আছে, কিন্তু দোয়া কইরা যাইতে পারে নাই, কপাল পোড়া ও মজুরি নিয়ে যাইতে পারে নাই, মজুরি সারা গেছে, ঠিক কিনা জোরে বলেন? এখন আপনারা কি মজুরি নিয়ে যাবেন না মজুরি সারা যাইবেন? যদি মজুরি না নেন তাহলে আতুকান আল্লাহুম্মা আমিন, আমিও যাই গিয়ে আপনারাও জানবেন। মিয়া আমাগো ঢাকায় অনেক কথা কয়, আপনি আমি অনেক কথা বুঝি না, অনেক কথা বুঝি না, তো আপনাকে এই অঞ্চলের কথা বুঝি না, এই যে আমাদের উপজেলা চেয়ারম্যান সব কথা বলে গেল, আমি অনেক কথা বুঝি না, কিন্তু একটা বুঝছি, সেটা হলো কি আপনাদেরকে নামাজ পড়তে বলছে, ঠিক না? এই মিয়া কথা কন লাগা, ঠিক না? এই কি আশ্চর্য ব্যাপার, কথাই বলতে চায় না চেয়ারম্যান সাহেব, কি নামাজের কথা বলছে না? বলেন নামাজের কথা বলছে না? আমরা মুসলমান, আমরা কি বলেন বলেন, আমরা কি একটার জবান বন্ধ করতে পারবেন? আমরা কি জোরে বলেন, আমরা কি? ওই যে কয়েকজন পিছনে বইয়া কথা কয়, এই মিয়া সামনে আগাইয়া বসেন একটু, ওই যে একটু আগায় বসে, অল্প সময়, বেশি সময় কষ্ট দিব না, যদিও আমার কর্তৃপক্ষ বলছে যে হুজুর একটু লং টাইম করেন, লং টাইম ঢাকা শহরের বক্তারা লং টাইম বয়ান করেন, আমার প্রত্যেকটা বয়ান ইউটিউবের বয়ান 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা 10 মিনিট, এর উপরে কোনো বয়ান নেই। গত সপ্তাহে আমার বোকা পাইছেন, ওই যে নতুন বাজার না কয়, বোকা পাইয়া আমার দিয়া 1.5-2 ঘন্টা বয়ান করাইছে, 1.5-2 ঘন্টা বয়ান করার পরে আমার গলা গেছে গা ভাই গিয়া, এরপরের দিন ঢাকা গেছি, ঢাকা যাই আল্লাহ নাম লইয়া যাই মাহফিল গেছি, ওনার কথা কইতে দিই না, তাহলে ক্ষতি করছে। আমাদের ঢাকা শহরের যারা বক্তা তারা 1 ঘন্টা 1.5 ঘন্টার উপরে বয়ান করে না, এর কারণ কি? এর কারণ হলো গিয়া অনেকের, আমি অনেক বক্তাদের দেখছি, ওনাদের 2 ঘন্টার বয়ান আর আমার 1 ঘন্টার বয়ান এক সমান, এর কারণ ফাও ফাজিল কথা কইয়া আপনাদের সময় নষ্ট কইরা আমি পারবো না, প্রত্যেকটা মানুষের সময়ের দাম আছে, ঠিক কিনা বলেন? মুসলমান জোরে কথা বলতে পারবে, ঠিক না? ঠিক
মুসলমানদের সময়ের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সময়ের এক ফোর অসময়ের দশ ফোর। পুরা বড় মহেশখালীর মধ্যে এইখানে কওমি অঙ্গনের পোলাপান বেশি, কওমির লোক বেশি, কওমি ঘরানার বেশি। এখানে কোনো বেদাতি নাই, কোনো সুন্নি নাই, কোনো নাস্তিক নাই, কোনো মুরতাদ নাই, কোনো কিচ্ছু নাই। এলেম আলদিশি রসুল বিদ্বেষী, আর যদি কোরআনের বিদ্বেষী বাইরে হয়ে যায়, এ মুসলমান দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়া বলো, ওরে জোতা দিয়ে পিটাইয়া বড় মহেশখালীতে বাইর করতে পারবা কি পারবা না বলো? আওয়াজ এর বড় হয় না। এইটা একজনের গলা খেকা দিয়ে দিছে, মোটামুটি পরিষ্কার করে একটু তকবীর দিতে হইব। শুনেন, আমরা যে দুনিয়াতে আসছি আমাদেরকে পাঠাইছে কে? সবাই এই এই মুখ একজনে বন্ধ রাখে না, কে পাঠাইছে? এই জবানটা দিছে কে? এই চোখ দিছে কে? এই হাত দিছে কে? আপনারা মুরব্বী দিকে কথা কয়েন নেমন না, আপনারাও কথা কন। এই চোখ কে দিছে? এই যে যে মাথায় টুপি দিছেন, এটা কে দিছে? আপনার সমস্ত সম্পত্তি কে দিছে? লবণের ব্যবসা করে কোটি কোটি টাকা কামাইছেন, এটা দিছে কে? আরো জোরে বলেন কে দিছে? আমি যে মাইকের সামনে বয়ান করতেছি বসে বসে, আমার এই তৌফিক কে দিছে? আপনারা যে বয়ান শুনতেছেন, এই তৌফিক কে দিয়েছেন? এ মুসলমান জোরে বলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আচ্ছা এই যে কণ্ঠ, এই কণ্ঠ দিয়েছেন কে? কণ্ঠের মালিক কে? আল্লাহ যদি কণ্ঠ দেয়, আর আপনি যদি নেমু খারাপ না হন, যদি মানুষ হন, অমানুষ না হন, তাহলে কণ্ঠ যেহেতু আল্লাহ দিছে, তাহলে সবচেয়ে উচ্চ স্বরে ডাক দিতে হবে কাকে? বলেন না তো কাকে? জোরে বলেন কাকে? জোরে বলেন কাকে? সে আল্লাহকে জোরে একটা ডাক দেন, আল্লাহ। আরো জোরে ডাক দেন, আল্লাহ। আরো জোরে ডাক দেন, আল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলে, বান্দা ছোট হয়, খাটো হয়, গরিব হয়, ধনী হয়, লবণালা হয়, আর যাই হয়, আর আমার মতো প্লাস্টিকের ব্যবসা করে, আর যাই করে, বান্দার জবান দিয়ে যখন একবার আল্লাহ শব্দটা বাইর হয়, আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দার আমল নামায় 70টা নেকি দিয়ে দেয়। আস্তে কইছেন কে? আস্তে কইছেন কে? আস্তে তো কথা কয়, যারা সোর্স, যারা বাটপার, যারা বদমাশ, তারা আস্তে কথা কয়, ঠিক কি না? জোরে বলেন। এলাকার মধ্যে চুরি করতে এলে কি জোরে কথা কয় না আস্তে কথা কয়? তাইলে মুসলমান কোন চোর না, বাটপার না, বদমাশ না, কিচ্ছু না। সুতরাং আমি মনে করি এই বাংলার জমিনে জোরে কথা বলার মতো অধিকার একমাত্র মুসলমানের আছে, ঠিক কি না? জোরে বলেন। আরো জোরে বলেন মুসলমান, ঠিক না বেঠি? মুসলমান এই যে মাঝখান থেকে এটি কয় না তো কোনো কথা? চিন্তা করে হুজুরের একটা ঠক দিয়ে দিলাম, কথা না কয়ে হুজুরের ঠক দেন না নিজেরা ঠক কর। মনে রাখবেন, মুসলমানের আওয়াজ স্লো হয়ে গেছে, মুসলমানের আওয়াজ কমে গেছে। মুসলমানের আওয়াজ যখন কমে যায়, মুসলমানের সুর যখন কমে যায়, মুসলমান যখন নারে তাকবীরের আওয়াজ স্লো করে দেয়, তখন ইসলাম বিদ্বেষী যারা আছে, নাস্তিক যারা আছে, মুরতাদ যারা আছে, হিন্দু যারা আছে, বৌদ্ধ যারা আছে, খ্রিস্টান যারা আছে, তারা তখন মুসলমানের উপরে রাজত্ব করতে চায়, ঠিক কি না? জোরে বলেন। আজকে মুসলমানের আওয়াজ কমে গেছে, মুসলমান এখনো জাগতে হবে আপনাদেরকে। হে মহেশখালীর মানুষ, আপনারা জাগেন। এখনো যদি জাগতে না পারেন, আল্লাহর কসম একটা সময় এমন আসবে আপনারা বয়ানও শুনতে পারবেন না, ঠিক কি না? জোরে বলেন। আজকে উলামা ইকরামের বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিপক্ষে কথা বলে, এর মূল একটাই কারণ, সেটা হলো মুসলমানের আওয়াজ কমে গেছে। অথচ কোরআনের মধ্যে আছে, ওয়ারাব্বাকা ফাকাব্বির, মুসলমান যখন নারে তাকবীরের ধ্বনি দিয়ে পথের মধ্যে নেমে যায়, রাস্তার মধ্যে মুসলমান যখন নেমে যায়, তখন নাস্তিক আর মুরতাদ যারা আছে, তারা দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়, ঠিক কি না? জোরে বলেন। এইজন্য আওয়াজ দেন, দেখেন না কি হইছে? আপনারাই ভালো জানেন মিয়া, চট্টগ্রাম কক্সবাজারের মধ্যে আপনারা থাকেন, মুসলমানের আওয়াজ কমার কারণে এই চট্টগ্রামের ভিতরেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হয়েছে। আমগো ঢাকা হয় নাই, আপনাকে চট্টগ্রাম হয়েছে। আমার তো বিশ্বাস, আমার তো ধারণা, আপনারা যদি ঠিক মতো আওয়াজ দিতে পারতেন,
তাইলে আবার সাহস আবার উলামা একরামের বিরুদ্ধে কথা হিন্দুর দল কয় একটা একটা করে হেফাজত দর সকাল বিকাল নাস্তা কর নাউজুবিল্লাহ কর একটা একটা করে মুসলমান দর আর জবাই কর হিন্দুস্তানের সুর হিন্দুস্তানে বইয়া তো একটা এমন কইছে এক বাটপারে কয় মুসলমানদের মেয়েদের যারা মারা যাবে জওয়ানি যুবক মেয়ে যারা মারা যাবে তাদেরকে কবর থেকে উঠাইয়া তাদেরকে দর্শন করতে হবে নাউজুবিল্লাহ বলেন না এত সাহস হিন্দুরা পাইলো কেমনে এত সাহস হিন্দুরা পাইলো কেমনে কারণ নাকি 94 ভাগ মুসলমানের দেশের মধ্যে থাইকা তারপরে একটা একটা হেফাজত ধরার সকাল বিকাল নাস্তা কর এ মুসলমান তোমার অন্তরের মধ্যে ব্যথা লাগে না তোমার অন্তরের মধ্যে ব্যথা লাগে না এই নারে তাকবীর ধ্বনি দিয়ে নাম আল্লাহর কসম এই আকারের জাত এই আকারের জাত এই বর্ডারের ভিতরে থাকতে পারবে না ঠিক কি না জোরে বলেন বিশ্বাস হয় না দেখেন না আওস কমায়া দিবেন তো লিগা প্রদীপ আপনি করে দিয়ে গেছেন না মনে নাই এই মহিষকালির আসিল না ওসি আরে টেকনাভের যে প্রদীপ আসিল এই প্রদীপ আগে মহিষকালি ছিল না কথা বলেন না কেন কথা বলেন এই কথা কয় না এই মহিষকালি ছিল না গতকালকে গেলাম টেকনাভ টেকনাভে যাওয়ার পরে শুনলাম ওইখানে যাওয়ার পরেই তো ধরাটা খাইল সিনহারে মাইরা ধরা খাইছে ওই জায়গায়ও মুসলমানদের উপর অত্যাচার কম করে না ওই জায়গায় মুসলমানের উপর অত্যাচার কম করে নাই ইয়াবা ব্যবসায়ী তো আছেই মাদক কারবার করে এরা তো আছেই কিন্তু এমন জায়গায় গেছে দেখা যায় টাকা পয়সা আছে বেচারা ব্যবসা করে ওনার বাড়িতে গেছে গিয়া জামাইরে উঠাই নিয়ে আসছে জামাইরে উঠাই আনার পর আমি নিজের কানে শুনছি যেই লোক আমার কাছে এই কথা বর্ণনা করতেছে বাড়িতে গেছে গিয়া বলতেছে যে ঠিক আছে ওসি সাহেব বলছে তোমাকে দেখা করতে যদি তোমার স্বামীকে ছুটাইতে চাও তাহলে এত লক্ষ টাকা লাগবে গেছে থানায় থানায় যাওয়ার পর দেখছে মেয়েটা একটু সুন্দর আমার মা একটু সুন্দর আমার বোন একটু সুন্দর তখন বলছে এই প্রদীপ বলছে যে আমি যা চাই যদি আমার শর্তে রাজি হও খারাপ কাজ করতে যদি জিনার জন্য যদি রাজি হও খারাপ কাজ করো আমি যেটা চাই এত কিছু আপনাদেরকে বলতে পারবো না আমি যেটা চাই যদি এটা হয় তাহলে তোমার স্বামী মুক্তি পাবে বাধ্য হইয়া দেখা যায় যে কি করছে বাধ্য হইয়া সেই ওসি প্রদীপের সাথে ঘুমাইছে স্বামীরে তো বাঁচাইতে হবে তাহলে আপনারা কি বুঝেন না যে একটা হিন্দু 92 ভাগ মুসলমানের দেশের মধ্যে বৈশা একটা হিন্দু একটা থানার ওসি হইয়া তারপরে মনে করেন যে মুসলমানের উপরে এইভাবে স্টিম রোলার চালায় একমাত্র আমাদের কারণ আমাদের ভুল আমরা ঠান্ডা হয়ে গেছি নালে আমরা যদি গরম থাকতাম এই সমস্ত মনে করেন আকাড়াজার যারা আছে যারা হিন্দু আছে যারা বৌদ্ধ আছে যারা খ্রিস্টান আছে যারা মুসলমানের বিরুদ্ধে কথা কয় আমি তো মনে করি আপনারা নারে তাকবীর ধ্বনি দিয়ে যদি আপনারা নামতে পারতেন আল্লাহর কসম এই দেশ থেকে পালাইতে তারা বাধ্য হইতো ঠিক কি না জোরে বলেন আমাদের বিপ্লব ভাই উপরে এসে বসেন এখানে জায়গা আছে আসেন আসেন উপরে আসেন এই সাইডে আসেন আমার সাথে আমার এক সাথী আছে আমার ভাই বড় ব্যবসায়ী ঢাকা শহরের বড় ব্যবসায়ী উনি আসছে এই বেচারা অনেক কষ্ট করে আসছে যে ভাই আপনার সাথে আমি যাব বয়ান শোনার জন্য উনি যে আসছে আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমি এখনো বলতেছি আপনার একটু পাওয়ারটা বাড়ান যদি পাওয়ারটা না বাড়ান বয়ান করতে পারবো না একটা জিনিস মনে রাখবেন কোরআনের ভিতরে আছে হাদিসের ভিতরে আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের কোনোদিন বন্ধু হইতে পারে না এই সবাই কয় না তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এইগুলি কখনো মুসলমানের বন্ধু হইতে পারে সবাই বলছে না আরেকজন এখানে পাঠান এখানে খালি রেখে লাভ কি বৈশা পড়েন কি আরাম না বসলে আরাম দাঁড়ায় থাকলে কষ্ট না বাবা ছোট ছোট কিছু কথা বলবো মানবেন নি আপনারা মানবেন তো ইনশাআল্লাহ অনেক কিছু বুঝতে হবে
এক মারওয়ারি ব্যবসায়ী আছে কিতাবের মধ্যে থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখছে ইন্ডিয়াতে ব্যবসা করতে তো কোটি কোটি টাকার মালিক ওনার একটা সামসা ছিল সামসা আমরা ঢাকায় কই পাইটু সহযোগী একজন থাকে না সাথে এমন ছিল ওনাকে নিয়ে একদিন সফরে যাবে তো সফরে যাওয়ার পরে এখন ট্রেনের যে টিকিট করছে রেলগাড়ি চিনেন তো আপনারা ট্রেনের যে টিকিট করছে টিকিট ফার্স্ট ক্লাস টিকিট করছে হলো গিয়া মালিকের জন্য আর যে সাথে যে সহযোগী আছে যে কাজ করে কাজের লোক যে আছে তার জন্য কাটছে হলো গিয়া থার্ড ক্লাসের টিকিট এই টিকিট কাইটা একসাথে ট্রেনের মধ্যে উঠছে সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ যদি কোনো বান্দার জবান দিয়ে বের হয় একবার সুবহানাল্লাহ যদি কোনো বান্দার জবান দিয়ে বের হয় আল্লাহ তাআলা ওই বান্দার নামে জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইয়া দেয় বাবা কত বড় গাছ বুখারীর মধ্যে বর্ণনা আসে 500 বছর পর্যন্ত যদি একটা তেজিদীপ্ত ঘোড়া দৌড়ায় তারপরে ও ওই গাছের ছায়াটা শেষ হয় না আল্লাহু আকবার বলেন না না সুবহানাল্লাহ বলে তো লাভই আছে লাভই আছে বলেন সুবহানাল্লাহ এই জান্নাতের মধ্যে একটা গাছ লাগছে আবার বলেন না সুবহানাল্লাহ যত লাগাইবেন তত লাভ যত লাগাইবেন তত লাভ কিতাবের মধ্যে লেখা মুসলমান ওই যে মালিক যে আছে মালিক আর ওনার সাথে যে চাকর আছে যে কাজ করে কাজের লোকটা আছে সেও ট্রেনের মধ্যে উঠছে মালিক উঠছে হলো গিয়া ফার্স্ট ক্লাসে আর যে হলো গিয়া চাকর যে হলো গিয়া কর্মচারী সে উঠছে হলো গিয়া থার্ড ক্লাসে এক স্টেশন থেকে যখন ট্রেনটা ছাড়ছে মুসলমান আরেক স্টেশনে যাওয়ার পর ওই যে মালিক যে আছে মহাজন যে আছে তার ডায়রিয়া শুরু হয়েছে বমি শুরু হয়েছে ডায়রিয়ার বমি যখন শুরু হয়েছে ট্রেনের বগির মধ্যে ফার্স্ট ক্লাসে যারা ছিল সবাই চিন্তা করতেছে এই লোকটা অনেক দূর যাবে গন্তব্য অনেক দূর যদি এই লোকটা ওই পর্যন্ত যায় যাইতে যাইতে বমি করতে করতে বাথরুম করতে করতে লোকটা মারা যাবে না না সামনের যে একটা স্টেশন আছে ওই স্টেশনের মধ্যে লোকটাকে নামাইয়া দিব বলতেছে সামনে যাইয়া নামাইয়া দিব যদি ওই পর্যন্ত নেই তাইলে লোকটা মারা যাইব বমি করতে করতে বাথরুম করতে করতে মারা যাইব দরকার নাই এক কাজ করি কি কাজ করে সামনে নামাইয়া দিব আর এদিক দিয়া ওই যে বেশি অহংকার দেখাইয়া তারপর ওই যে চাকর যে আসিল যে মনে করেন যে কর্মচারী আসিল তারে তো থার্ড ক্লাসে আর ট্রেনে তো এক ডাব্বা থেকে এক বগি থেকে আরেক বগিতে যাইতে অনেক সময় লাগে ঠিক না এ তো ঘুমাইতাছে আর খবর নাই যে আমার বসে ঠিক জায়গায় আছে এরে বয়সকালীর বাবা আজকে তোমাদেরকে বইলা যায় তোমাদের দাদের কর্মচারী আছে অনেকে লবণের ক্ষেতের মালিক তোমরা আছো অনেকে তোমার আন্ডারে কাজ করে এমন লোক আছে না নাই আজকে পায়ে হাত রেখে বলে যাই বাবা আল্লাহ তোমাকে মালিক বানাইছে তোমাকে টাকা দিছে তোমাকে পয়সা দিছে এই অহংকারের কারণে যারা কর্মচারী আছে তাদের সাথে কিন্তু বেইনসাবি কইরো না মনে রাখবা কর্মচারীর সাথে যদি বেইনসাবি করো আল্লাহর কসম কিয়ামতের ময়দানে তুমি হাজি সাহেব হওয়া শর্তেও এক কদম আগে বাড়তে পারবা না ঠিক জোরে কোন না কেন যাই হোক এখন এখন কি করছে নামাইয়া দিছে ওই মালিককে নামাইয়া দিছে নামাইয়া দেওয়ার পর বমি করতে করতে ওনার কথা বলতে পারে না মারা যাইবো যাইবো এমন অবস্থা মারা যাইবো এমন অবস্থা
কেউ এসে ধরেও না জিজ্ঞাসা করে না যে ভাই আপনার কি হইছে অনেকক্ষণ পর প্ল্যাটফর্মের মধ্যে যে কুলি থাকে কুলিরা বস্তা নাই মাথার মধ্যে লাগেজ নাই সব কিছু নাই কুলির যে সর্দার ছিল এই সর্দার আছে সর্দার আইসা জিজ্ঞাসা করতেছে ভাই তুমি এইভাবে বমি করতেছো কি হইছে তোমার তোমার বাড়ি কোথায় তা বাড়ি কোথায় এটা বলতে পারে না শুধু এতটুকু বলতেছে যে আমি বমি করতেছি আমার বাথরুম হইতেছে আমার ডায়রিয়া হইছে আমাকে তুমি দয়া করে মেহেরবানি করে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও সুবহানাল্লাহ বলে এ মুসলমান আমি বুঝাইতে চাই আল্লাহ কোরআনের মধ্যে বলছে হিন্দু মুসলমান হিন্দু এবং খ্রিস্টান বৌদ্ধ যারা আছে তারা মুসলমানের কখনো বন্ধু হইতে পারে না এ মুসলমান আমাদের মধ্যে অনেকে কিন্তু এমন কয় যে হিন্দু লেনদেন অনেক ভালো সব কিছু ঠিক আছে কিন্তু আমাদের ঢাকাইয়া ভাষায় একটা কথা কয় হিন্দুদের লেনদেন ভালো মানে নুরার বুসপুরা ওনার বুজের মধ্যে যতক্ষণ পড়ে ততক্ষণ সে ঠিক আছে যখন ওনার মুজের মধ্যে পড়ে না তুমি মুসলমান তোমাকে কোনো হিন্দু চিনবে না ঠিক কি না বলেন না চিনবো না নুরার বুসপুরা যাই হোক এখন পুলিশ যে সর্দার আছে এই সর্দার গিয়া বলতেছে তাহলে তোমার কি করবো আমারে একটু তুমি ডাক্তারখানা একটু হাসপাতালে নিয়ে চলো আমি তো অসুস্থ হঠাৎ করে হিন্দু চিন্তা করতেছে যে এ তো প্যান পরা কোট পরা পায়জামা মানে প্যান কোট টাই লাগানো আছে বাবু তো সাপ তো পয়সা আলা চিন্তা করতেছে হিন্দু চিন্তা করতেছে ওই পুলিশ সর্দার যে আমাদের ধর্মে একটা জিনিস আছে বা আমি জিজ্ঞাসা করি এই লোকটা কি মুসলমান না হিন্দু যদি হিন্দু হয় তাহলে তাকে আমরা নিয়ে যাব হাসপাতালে আর যদি মুসলমান হয় তাহলে তার কোনো উপকার আমরা করতে পারবো বলেন না করতে পারবো থানবী রহমাতুল্লাহ কিতাবের মধ্যে লেখছে আমার গাল দিয়েন এ মুসলমান এবারে হিন্দুর যে কুলি আছে কুলি ডাক দিয়া কানে কানে বলতেছে তোমার বাড়ি কোথায় কোনো কথা বলতে পারে না তোমার বাবার নাম কি কোনো কথা বলতে পারে না এবার চিন্তা করতেছে ওর নামটা জিজ্ঞেস করি ওর নামটা যদি কোনো রকম কানে কানে আমার কাছে কয় তাহলে তো আমি বুঝতে পারবো ও মুসলমান না হিন্দু ডাক দিয়া জিজ্ঞাসা করতেছে ভাই তোমার নামটা কি আমাকে একটু বলো ওই হিন্দু ওই যে যে মুসলমান মারওয়ারি আছে বড় ব্যবসায়ী আছে সে কানে কানে বলতেছে আমার নাম হইলো গিয়া আব্দুর রহমান আল্লাহু আকবার বলেন না রহমান কার নাম সবাই কয় রহমান কার নাম রহমান কার নাম রহিম কার নাম গফফার কার নাম সবাই তো জানেন আপনারা ওয়াজ কোন হিন্দুর নাম কি রহমান আছে কোন হিন্দুর নাম কি রহিম আছে কোন হিন্দুর নাম কি জব্বার আছে কোন হিন্দুর নাম কি গফফার আছে এ মুসলমান তুমি কত বড় ফাজিল তুমি কত বড় খারাপ মুসলমান কিন্তু কোন হিন্দু কিন্তু মুসলমানের নাম রাখে না কোন হিন্দু কিন্তু কখনো জব্বার রাখে না কোন হিন্দু কিন্তু আব্দুর রহিম রাখে না কোন হিন্দু কিন্তু রহমান রাখে না তুমি কত বড় ফাজিল তুমি কত বড় বদমাশ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছো তুমি নিজে একজন মুসলমান তারপরে তোমার নাম হইলো গিয়া বুলেট ঠিক কি না জোরে কয় বুলেট পিস্তল আরো কত কিছু এ মুসলমান কোন আল্লাহর বান্দার যদি রসুলের সাথে যদি নামটা মিল থাকে হাদিসের মধ্যে আল্লাহর রসুল কয় আল্লাহর নামের সাথে যদি কোনো মুসলমানের নাম মিল থাকে ওই বান্দা দুনিয়ার মধ্যে গুনাহ করবে ঠিক আছে কিয়ামতের ময়দানে যখন বান্দা দাঁড়াবে অনেক গুনাহ দিয়া দাঁড়াবে আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতা কি দেখা যায় কয় বান্দা দুনিয়ার মধ্যে থাইকা সুদ খাইছে বান্দা ঘুষ খাইছে বান্দা মিথ্যা কথা বলছে বান্দা সলচাতুরি করছে বান্দা অনেক কিছু করছে কিন্তু আল্লাহ সবাই একটু জোরে ডাক দেন আল্লাহ হাত দুটা উপরে উঠে ডাক দেন আল্লাহ এ মুসলমান আরো জোরে ডাক দাও আল্লাহ
চোখ থেকে দুই ফোঁটা পানি ছাইরা টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই অনেক গুনাহ করেছে আল্লাহ আপনার কাছে মাপ চাই মেহেরবানি করে আমার প্রত্যেকটা বাবাকে আপনি মাপ করে দেন সবাই বলেন আমিন আরো জোরে বলেন বাবা আমিন এবার এখন নাম জিজ্ঞাসা করছে আব্দুর রহিম আব্দুর রহমান বলছে আব্দুর রহমান বলার পর এখন ওই হিন্দু কয় কি না আমি এখন আর সহযোগিতা করব না সহযোগিতা আর করব না থাকে কারণ উনি মুসলমান চলে গেছে কিতাবের মধ্যে লেখে ওই কুলি চলে গেছে যাওয়ার পর লোকটা ববি করতে করতে বাথরুম করতে করতে ওখানে মারা গেছে মারা যাওয়ার পর হিন্দুর দল আসছে হিন্দু গোত্র যারা আসছে তারা আসছে আয়শা বলতেছে এইটা যেহেতু হিন্দু এলাকা উদ্দেশ্যিত এলাকা এখানে এই লোকটা মারা গেছে এই লোকটা মারা গেছে কি হিন্দু না মুসলমান আমরা জানি না তবে যেহেতু আমাদের এলাকায় মারা গেছে এটা হিন্দুর এলাকা পরে চিতায় জ্বালাতে হবে নাউজুবিল্লাহ বলেন না এদিক দিয়া মুসলমান দাদা আগ দিয়া বলতেছে না যদিও এটা হিন্দুদের এলাকা কিন্তু এই যে ভাইটা যে মারা গেছে ওনার দাড়ি নাই ওনার কোট আছে ওনার প্যান আছে টাই আছে সবকিছু আছে যদিও হয় উনি আমাদের এলাকায় হইল গিয়া নতুন মানুষ উনি মুসলমান উনি হিন্দু না এইভাবে তর্কাতর্কি করতে করতে হিন্দুরা কয় উনি হিন্দু মুসলমান যারা আছে তারা কয় সে মুসলমান ওরে মুসলমান এইভাবে ঝগড়া করতে করতে একের পর যখন ঝগড়া করতেছে ওই যে কুলি যে আছে ওই কুলির সর্দার দৌড় দিয়ে এসে বলতেছে এরে হিন্দু ভাই এরে মুসলমান ভাই তোমরা শোনো আমি একজন হিন্দু আমি আসছিলাম তার উপকার করার জন্য কিন্তু এ হলো গিয়া মুসলমান হিন্দুরা কয় তুই কেমনে বুঝলি এ মুসলমান কয় আমি আসছিলাম এরা সহযোগিতা করার জন্য আমি বুঝতে পারতাছিলাম না সে হিন্দু না মুসলমান কিন্তু ওনার কানে কানে আমি জিজ্ঞাসা করছি তোমার নাম কি উনি বলছে ওনার নাম হলো গিয়া আব্দুর রহমান ও হিন্দু ভাই শোনো আমাদের হিন্দুদের মধ্যে কারো নাম কিন্তু আব্দুর রহমান নাই এরে হিন্দু ভাই যেহেতু এই লোকটার নাম হলো কি আব্দুর রহমান দাও দাও আরে মুসলমানের হাতে দিয়ে দাও আরে চিতার মধ্যে জ্বালায়ও না মুসলমানরা তারপরে সুন্দর করে গোসল দিবে সুন্দর করে গোসল দিয়া তারপরে জানাজা দিবে জানাজা দিয়া তারপরে কবরের স্থানে কবরস্থ করবে বলেন সুবহানাল্লাহ এরে মুসলমান আমি বুঝাইতে চাই আজকে একটা নামের কারণে মুসলমান তুমি বুঝো তুমি লেখাপড়া জানো না তুমি কিছু জানো না কিন্তু এটা তো বুঝো একটা নামের কারণে যদি তার নামটা যদি সুন্দর না হইতো তার নামটা যদি মুসলমানের নাম না হইতো তার নামটা যদি আব্দুর রহমান না হইতো যদি কোনো হিন্দু মার্কা নাম যদি তার হইতো তার হিন্দু মার্কা খোকন নাম যদি তার থাকতো হিন্দুদের নাম খোকন আছে না নাই এই সবাই জোরে কথা বলেন আছে না নাই এ মুসলমান জোরে কথা বলে আছে না নাই আজকে দেখে মুসলমান শুধু আব্দুর রহমান মুসলমানের শুধু আল্লাহর নামের সাথে তার নামটা সম্পর্ক আছে এই সম্পর্ক থাকার কারণে আজকে চিতার মধ্যে তার কিন্তু জ্বলতে হয় নাই শুধু মুসলমানের নাম থাকার কারণে সে কবরে চলে গেছে কবরের স্থানে কবরস্থ হয়েছে এই জন্য আজকে থেকে আমি বলতে চাই আপনারা যারা সন্তান আছেন যাদের সন্তান হবে যাদের সন্তান আছে খারাপ নাম থাকলে এটা পাল্টে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ আর যাদের সন্তান হয় সুন্দর একটা নাম দিবেন সুন্দর একটা নাম দিবেন কিয়ামতের ময়দানে সন্তানের নাম যখন আব্দুর রহিম আবু বকর ওমর ওসমান যখন হবে তখন দেখবেন হ্যাঁ যখন আল্লাহ জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে কি করছে রে কি করছে বলবে অনেক গুনাহ করছে কিন্তু না ওর নাম না রসূলের নামের সাথে সম্পর্ক আছে আল্লাহ বলবে এই শোন শোন যেহেতু আমার দোস্তের নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের সাথে তার নাম সংযোগ আছে একসাথে এক রকম নাম আছে যা যা আমার দোস্তের নামের ছিলে এই বান্দাকে আমি মাফ করে দিলাম আস্তে বলেন গা জোরে কোন আরো জোরে বলেন সুবহানাল্লাহ এই পিছনের এগুলি কুইরা ঘটনা কোন দিকে যাইতেছে বয়ান তো লম্বা হয়ে যাইতেছে কইছিলাম তো এক ঘন্টা করব 11টা তো হয়ে যাইছে
এগারোটা বাজে গেছে, শেষ করে দেই নাকি? বলেন না শেষ করে দেই, শেষ করে দিব। বয়ান শুনতেছেন কে কে? নারে তাকবীর, হাত উঠিয়ে বলেন নারে তাকবীর। কোরআন সুন্নার আলো, গত সপ্তাহে আপনারা ওই ওয়াজে যান নাই, গত সপ্তাহে নতুন বাজার ওয়াজে গেছেন কে কে? হাত উঠান দিদি, আল্লাহু আকবার। কি বলছি? কোরআন সুন্নার আলো, হয় নাই হয় নাই, দিলে দিলে জালো, কোথায় জ্বালবে বলেন না, কোথায় জ্বালবে? এরে মুসলমান, প্রত্যেকের ঘরের মধ্যে একটা করে কিন্তু কোরআন শরীফ আছে না? নাই? এ জোরে বলো, আছে না? নাই? প্রত্যেকের ঘরের মধ্যে কোরআন শরীফ আছে, গিয়া দেখেন একদিনও খুলে না, একদিনও খুলে না, কুকুর দা ধুলাবালি পরে রয়েছে, ঠিক কিনা জোরে কন? এই জন্য আজকার থেকে স্লোগান হবে কোরআন সুন্নার আলো। কোরআন সুন্নার আলো, এই আজকের পর থেকে আমি হুজুর আহি আর নাই, যেই হুজুরে আহে যখনই বলবে কোরআন সুন্নার আলো জ্বালবো কোথায়, দিলে দিলে কোথায় জ্বালবো? দিলে দিলে জ্বালবো। আল্লাহ, যাক যাক যাক, তাইলে মোটামুটি বয়ান সবাই শুনবে, এক ঘন্টা হইছে তো, আর আধা ঘন্টা বয়ান করি, বয়ান সবাই শুনবে, বয়ান তো বুঝতে হবে। আচ্ছা, আমাদের যে পিতা আদম আলাইহিস সালাম নাম আপনারা শুনছেন, কথা বলেন না কেন? আদম নবীর নাম আপনারা শুনছেন, জোরে বলেন শুনছেন? আদম আলাইহিস সালাম, সংক্ষেপে বুঝবেন বাবা, বয়ান করতেছি, বয়ান হবে কম। এতক্ষণ যা গেছে জ্বালাই হয়েছে, আপনাকে চাদরের ভিতরে হাত বার করছি, অনেক কিছু করছি, কিন্তু বয়ান হবে কম, অল্প বয়ান হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলে যে তুমি না নেকের কাজ কম করো, খাঁটি নিয়ত করো, এটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ, অনেক শুনলেন একটাও মানলেন না, এতে কোনো ফায়দা হবে? কথা বলেন না কেন, ফায়দা হবে? আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন আল্লাহ বানাইবো এমন একটা চিন্তা ভাবনা করছে, ফেরেশতাদেরকে ডাক দিছে, ফেরেশতাদেরকে ডাক দিয়া বলতেছে, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদাম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। মনে রাখবেন মুসলমান, কোরআন শরীফ শুই না যে আল্লাহর বান্দা জোরে আল্লাহু আকবার বলবে, এরে বাবা, দুনিয়ার মধ্যে কোনো কিছু পাক আর না পাক, মৃত্যু আগে বান্দা বেঈমান হইয়া কোনোদিন কবরে যাবে না। আল্লাহু আকবার বলবেন। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন আল্লাহ বানানোর চিন্তা করলো, ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলতেছে, ও ফেরেশতারা শোনো, আমি আদম সন্তান বানাইতে চাই, আমি আদমকে বানাইতে চাই, কি বলো তোমরা, কি বলো, কি করব? ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, আমরা তো অনেক কিছু করি, আপনি যেই হুকুম করছেন সেই হুকুম করি, তাইলে মানুষ কেন বানাইবেন, আদম সন্তান কেন আপনি বানাইতে চান? এরে বাবা, যখন এই কথা বললো, বলার পর আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতা শোনো, ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তুই তা জানোস না, তোরা তা জানোস না। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে বলতেছে, ফেরেশতাদের বলতেছে, তোরা মানুষ বানাইতে না করো,
আল্লাহ কেন বানাইবেন বানাইবেন মানুষ কি করব একজনের নাক একজনে ফাড়াই হেলাইবো খুশি দিয়া একজন একজনকে গালি দিবে একজন একজনকে বকা দিবে একজন একজনকে এইভাবে কষ্ট দিবে একজন একজনকে গুলি করবে এত কিছু করবে তখন আল্লাহ ডাক দিয়ে কয় শোন ফেরেশতা তোদেরকে আমি বানাইছি ফালহামহা ফুজুরহা ওয়া তাকওয়াহা আমি মানুষ বানাইছি মানুষ নেকের কাজ করতে পারে গুনার কাজ করতে পারে আর তোরা শুধু নেকের কাজই করতে পারো সুবহানাল্লাহ কয় কয় ক্ষমতা দেই নাই তো করে তোগরে যদি ক্ষমতা দিতাম তাহলে তোরাও একজন একজনের নাক ফাড়াই দিত ঠিক কি না জোরে বলেন না এ মুসলমান কিতাবের মধ্যে লেখা যখন আদম আলাইহিস সালাত এডিওলজিয়া মূল বয়ান আদম আলাইহিস সালাত ওয়াস সালামকে যখন আল্লাহ বানাইছে আল্লাহ বানানোর পর যখন রূহটা দিল রূহটা দেওয়ার পর আদম আলাইহিস সালাত ওয়াস সালাম চোখ খুলছে সুবহানাল্লাহ কোন কিতাবের মধ্যে লাগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খোলার সাথে সাথে ছয়টা জিনিস দেখছে কয়টা জিনিস দেখছে বলেন না কয়টা জোরে বলেন আর ও জোরে জোরে বলেন ছয়টা কয়টা সবার বলতে হবে কয়টা জিনিস দেখছে এ সবাই পিছনের বলেন কয়টা জিনিস দেখছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখটা খুলছে চোখটা খোলার পর হঠাৎ সাথে সাথে আল্লাহর আরশ দেখছে আল্লাহর আরশ আছে না নাই জোরে বলেন আছে না নাই আরো জোরে বলেন বাবা আছে না নাই আল্লাহ কোরআনের মধ্যে কয় আর রহমান আর রহমান আলাল আরশ ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা ওয়া বাইনহুমা ওয়া মা তাহতাস সারা আল্লাহর আরশ আছে আল্লাহ তাআলা আরশ বানাইছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যে জিনিসটা দেখছে আল্লাহর আরশ দেখছে কি দেখছে জোরে বলেন না কি দেখছে কে সর্বপ্রথম যখন আরশটা দেখলো এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যেটা দেখছে এটা লাগি আসমান দেখছে কি দেখছে বলেন না কি দেখছে আসমান আছে না নাই আসমান কয়টা সাতটা নি ফাইল দেন করি জান দেখে আসমান কয়টা বলেন না কয়টা কই না সাত আসমান আর সাত জমিন কই না আসমান কয়টা বলেন না কয়টা একটার থেকে মুসলমান সাতটা আসমান যে আছে একটার থেকে একটা হইল গিয়া 500 বছরের রাস্তা সুবহানাল্লাহ কয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জিনিসটা দেখছে দ্বিতীয়বার যখন যেই জিনিসটা দেখছে দ্বিতীয় নাম্বার নাম হইল গিয়া আসমান আসমান আছে না নাই আল্লাহ কোরআনের মধ্যে কয় আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার এ মুসলমান দ্বিতীয়বার হল গিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান দেখছে আর তিন নম্বর হল গিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুলা তারপরে জান্নাত দেখছে তাহলে এক নম্বরে কি দেখছে আরশ কি দেখছে মুখস্থ করেন কি দেখছে দুই নম্বরে কি দেখছে আর তিন নম্বরে কি দেখছে জান্নাত শুধু জান্নাত দেখছে তা না কিতাবের মধ্যে লেখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানায়া তারপরে জান্নাতের মধ্যে রাখছে আল্লাহ ডাক দিয়ে কয় ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন ও আদম তোমাকে বানাইলাম তোমাকে বানাইয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে থাকতে দিলাম তুমি জান্নাতের মধ্যে থাকো তুমি জান্নাতের মধ্যে খাও জান্নাতের মধ্যে ঘুমাও সব কিছু তুমি করো কিন্তু সাবধান আদম সাবধান ওই গাছের কাছে গন্ধম গাছের কাছেও তুমি যাইও না ঠিক কি না বলেন না এই ওয়াজ আপনারা শুনছেন না কইছো ওই গাছের কাছে যাইও না ঠিক না ভাই ঠিক বলেন না তাইলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখছে
জান্নাত দেখছে এরপর চার নম্বর বলে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত চার নম্বর দেখছে লিখে জান্নাতের মধ্যে বড় বড় গাছ দেখছে সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে গাছ আছে না নাই জোরে বলেন আছে না নাই এটাও কোরআনের মধ্যে দলিল আছে মুসলমান কোরআনের মধ্যে লেখে মুদাহামাতান فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ কোরআনে আছে না নাই জোরে বলেন আছে না নাই এই দেখছে লিগে গাছ চার নম্বর দেখছে গাছ আর পাঁচ নম্বর হইলে গিয়া কিতাবের মধ্যে লাগে যে আদম আলাইহিস সালাম হুর দেখছে কি দেখছে বলেন না কি দেখছে হুর আছে না নাই বিচার হওয়ার পরে যখন জান্নাতে যাও আল্লাহ তাআলা একজনের সত্তরটা করে হুর দিব সুবহানাল্লাহ করা মহিলা করে দিব যা দিব এটা আজকে ইউজ করুন যাইব এই জন্য কন্যা বুঝি এ মুসলমান পাঁচ নম্বর হলে গিয়া হুর দেখছে ওয়াহুরুন আইন ওয়াহুরুন আইন কামসাইন নুলুল মাকনুন পাঁচ নম্বর হলে গিয়া হুর দেখছে এরপরে কিতাবের মধ্যে লাগে ছয় নম্বর হলে গিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা দেখছে সুবহানাল্লাহ কল ফেরেশতা আছে না নাই জোরে বলেন ফেরেশতা আছে না নাই এ মুসলমান কিতাবের মধ্যে লেখা এই ছয়টা জিনিস যা আপনাদেরকে বললাম আমি কেন বললাম শুনেন ছয়টা জিনিস এই জন্য আমি বলছি ছয়টা জিনিস একটা কিতাবের মধ্যে লেখছে মাওলানা আবুল কালাম লেখছে একটা কিতাবের মধ্যে লেখছে ছয়টা জিনিস দেখার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করছে ছয়টা জিনিসের মধ্যে আপনি কি দেখছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছে শোনো ও আমার সন্তানেরা শোনো প্রথম নাম্বার যে আমি আল্লাহর আরশ দেখছি প্রত্যেকটা আরশের খুঁটির মধ্যে শুধু একটা নাম দেখছি তার নাম হইল গিয়া মুহাম্মদ কার নাম দেখছে বলেন না কার নাম দেখছে জোরে বলেন কার নাম দেখছে মুহাম্মদের নাম দেখছে আরশের খুঁটির মধ্যে এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি যে আসমান দেখছেন আসমানের মধ্যে কি দেখছেন এই আমার সন্তানেরা শুনো আমি সাত আসমান ঘুরছি আমি আদম ঘুরছি প্রত্যেকটা আসমানের মধ্যে শুধু মুহাম্মাদের নাম দেখছি সুবহানাল্লাহ কল আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এরপরে বলতেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে শোনো তিন নাম্বার হলো গিয়া আমি জান্নাতের মধ্যে গেছি জান্নাতের মধ্যে গিয়া জান্নাতের প্রত্যেকটা দরওয়াজার ভিতরে জান্নাতের প্রত্যেকটা জালানার ভিতরে জান্নাতের প্রত্যেকটা জায়গায় সমস্ত জায়গায় শুধু একটা নাম দেখছি সেটা হলো গিয়া মুহাম্মদ বলেন না সুবহানাল্লাহ এরপরে বলতেছে চার নাম্বার আপনি তো কি দেখছেন কয় বড় বড় গাছ দেখছি জান্নাতের মধ্যে কয় গাছের মধ্যে কি দেখছেন শোনো শুধু গাছের ভিতরে না গাছের যে কুটি কুটি পাতা আছে প্রত্যেকটা পাতার ভিতরে একটা নাম দেখছি নাম কি বলেন নাম কি আরো জোরে বলেন নাম কি মুহাম্মদ দেখছি কাচ্চা বুঝলাম ছয় নাম্বার ইয়া পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে গিয়ে আমি হুর দেখছি প্রত্যেকটা হুরের গলার মধ্যে একটা নাম দেখছি সেই নামটা হইল গিয়া মুহাম্মদ সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে বলেন সুবহানাল্লাহ মুহাম্মদ এরপরে বলতেছে যে ছয় নাম্বার কি দেখছেন কয় আমি ফেরেশতা দেখছি কয় এটার মধ্যে কি দেখলেন তো প্রত্যেকটা ফেরেশতার মধ্যে ফেরেশতা আমারে সিজদা করছে ফেরেশতা আদমকে সিজদা করছে না করে নাই জোরে বলেন করছে না করে নাই বলতেছে যে আমি প্রত্যেকটা ফেরেশতার কপালের মধ্যে শুধু একটা নাম দেখছি সেটা হলো গিয়া মুহাম্মদ বলেন না সুবহানাল্লাহ আমি বুঝাইতে চাই আরশের মধ্যে কার নাম একটা জমানা বন্ধ থাকবে না আরশের মধ্যে কার নাম আসমানের মধ্যে কার নাম জান্নাতের মধ্যে কার নাম গাছের মধ্যে কার নাম হুরের গলায় কার নাম
তারপরে ফেরেশতার কপালে কার নাম? আজানের মধ্যে কার নাম? নামাজের মধ্যে কার নাম? সমস্ত জায়গায় হলো গিয়া মুহাম্মদের নাম। এটাই হলো গিয়া আমার মূল বয়ান। সমস্ত জায়গায় মুহাম্মদ। আল্লাহ আদমকে জিজ্ঞেস করতেছে এবং আদম আল্লাহকে জিজ্ঞেস করতেছে, আল্লাহ 360 বছর পর্যন্ত কান্নাকাটি করলাম, কান্নাকাটি করার পর মুহাম্মদ একটা নাম দেখলাম, এই নাম দেখে যখন আপনার কাছে আমি দোয়া করলাম আপনি আমার দোয়া কবুল করলেন। হে রব্বুল আলামিন, হে আল্লাহ, এই মুহাম্মদকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, আদম এই মুহাম্মদের নাম যে তুই দেখছস, মুহাম্মদের অস্তিত্ব আছে, মুহাম্মদের নাম আছে, বিদায় তুই আদমের অস্তিত্ব আছে। সুবহানাল্লাহ বলেন। আমি বুঝাইতে চাই সমস্ত জায়গায় হলে গিয়া মুহাম্মদ। তাইলে এই মুহাম্মদের নামকে যদি কেউ মুছতে চায় বাংলার জমিনে পারবে? সবাই তো বলে না, বাংলার জমিনে পারবে? হে মুসলমান জোরে বলে, পারবে? যেখানে প্রত্যেক জায়গায় মুহাম্মদের নাম, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, মুহাম্মদের নাম যদি কেউ মুছতে চায়, আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত অন্তরের মধ্যে রক্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত কলিজার ভিতরে রক্ত থাকবে, আল্লাহর কসম, একটা বাপ্পার কেউ ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? মুহাম্মদের নাম লয়ে টানা টানি, মুহাম্মদের নাম মুছে ফেলাইবা, আল্লাহর নাম মুছে ফেলাইবা, উলামা একরামের নাম মুছে ফেলাইবা, এত সহজ না। ঠিক কি না জোরে বলেন? মুসলমান বীরের জাতি ঠিক কি না জোরে বলেন? মুসলমান সিংহের জাতি ঠিক কি না জোরে বলেন? মুসলমান চোর না, বাটপার না, এই বড় মহেশখালীর মানুষ, জেগে উঠে, এখনো জেগে উঠো, আল্লাহর কসম, তোমরা যখন জায়গা উঠবা তখন দেখবা যে ইসলাম বিদ্বেষী যারা আছে তারা মহেশখালীর ভিতরে থাকতে পারবে না। ঠিক কি না জোরে বলেন? সাক্ষী দেন মিয়া, মোহাম্মদের নাম মুসা লাইবেন, হিন্দু লাইগা জায়গা, হে লাইগা জায়গা, হে লাইগা জায়গা, পারছে আজ পর্যন্ত পারছে? বয়ান তো অন্যদিকে যাইতেছে, দুইজনে মিল্লা তাওরাতের হাফেজ ছিল, একজন রসুলের হাতে হাত দিয়া তারপরে সাথে সাথে পড়ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ واشهد ان محمدا عبده ورسوله ارے بابا এক বন্ধু মুসলমান হয়ে গেছে কিতাবের মধ্যে লেখে, আরেক বন্ধু মুসলমান হয় নাই। আরেক বন্ধু কি করছে? যখন তাওরাত নিয়ে খুলছে, তাওরাত যখন পড়তেছে, তাওরাত পড়তে পড়তে দেখে যে মুহাম্মদ লেখা, যখন দেখছে মুহাম্মদ লেখা, ওই যে তাওরাতের হাফেজ আছে, সে চিন্তা করতেছে আমরা হলো গিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মত, তাওরাত নাযিল হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে, এই তাওরাতের ভিতরে মুহাম্মদের নাম থাকবে কেন? সে কি করছে? সাথে সাথে দেরি করে নাই, এক জায়গার থেকে মুহাম্মদের নাম দেখে তারপরে কাইটা দিছে। যখন কাইটা দিয়া রাত্রে বেলা ঘুমাইল, সকাল বেলা উঠে দেখে যে তাওরাতের দুই জায়গার মধ্যে মুহাম্মদের নাম উঠানো, দুই জায়গায় উঠা রয়েছে। এরপর দিন কাছে দুই জায়গায় থাকবো কে? আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মত থাকবে কেন? নাম কেটে ফেলবো, দুই জায়গাতে মুসা দিছে, এরপর দিন ঘুমিতে উঠতে দেয় চার জায়গায় মুহাম্মদের নাম উঠে রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, এরপরের দিন যখন তিন জায়গাতে, যখন তিন জায়গাতে কাইটা দিছে, দেখা যায় ছয় জায়গায় উঠে রয়েছে, সুবহানাল্লাহ। কোন এইভাবে হইতে হইতে যখন আট জায়গাতে কাটছে মুসলমান, কিতাবের মধ্যে লেখে যে ১৬ জায়গায় উঠে গেছে, চিন্তায় পড়ে গেছে, চিন্তায় পড়ে যায়, তারপরে আরেক বন্ধুর কাছে গেছে, যেই বন্ধু মুহাম্মদের হাতে হাত দিয়ে তারপরে মুসলমান হয়েছে, তার কাছে গেছে, গিয়া বলতেছে, ও দোস্ত, ও বন্ধু, ওই সন্তান জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বাচ্চাদের সুন্দর নাম রাখতে হবে, বাচ্চাদের বুলেট রাখা যাবে না, নাম পিস্তল রাখা যাবে না, খোকন রাখা যাবে না, বাচ্চাদের নাম ভালো নাম রাখতে হবে, ইসলামী নাম রাখতে হবে। ইসলামী নাম যখন রাখবেন, প্রত্যেকটা নামের একটা আসর আছে, মনে রাখবেন, নামের একটা আসর আছে। আমি আমারটা দিয়া বলি, আমার সন্তানের নাম, আমার বড় ছেলের নাম হলো সাদমান, সাদমানের তো আনন্দ, তা আমি দেখছি ওরা যদি হুজুররা পিটায়ও হাফেজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কোন নাম? আচ্ছা, আপনাদের কি মনে চায় যে আপনাদের সন্তান কেউ হাফেজে কোরআন হোক, এটা মনে চায়?
কথা বলেন না কেন বুঝে চাই বুঝে না তো আমার সন্তান আমি দেখছি হাসে হুজুররা যদি পিজায়ও হাবে যাইছে 11 বছর বয়স হুজুররা পিজাইলেও হাসে মানে হাইশা নিজের কষ্টটা দূর করে মানে ওটা চাপা রাখে তো হুজুর আমার একদিন বলতেছে আপনার সন্তানটা যদি মারি তাহলে আপনার পোলায় হাসে কারণ দেখ বুঝলাম না তখন আমি কইলাম যে হুজুর আমার সন্তানের নামের যে অর্থ এটা কি আপনি বুঝছেন কয় এটা তো খেয়াল করি নাই আমি কইলাম নাম কি কয় নাম হলো গিয়া সাদমান আমি কইলাম সাদমান সাকাবি সাকাবি তো আমার নাম দিয়া তা সাদমান নাম তার মানে সাদমান অর্থ আনন্দ এই জন্য ও সব সময় হাসে সুবহানাল্লাহ কয় আমি বুঝাইতে চাই নামের একটা প্রভাব আছে আল্লাহর রাসূলের সাহাবীদেরকে বেইজ্জতি করার জন্য এক ইহুদি কি করছে জানেন গোরা একটার নাম রাখছে আবু বকর একটার নাম রাখছে হলো গিয়া ওমর কি রাখছে বলেন জোরে বলেন কি রাখছে একটার নাম আবু বকর একটার নাম কি আচ্ছা আবু বকর কি গরম মানুষ ছিল না ঠান্ডা মানুষ ছিল বলেন আবু বকর ঠান্ডা ছিল আর ওমর গরম ছিল মেজাজি মানুষ ছিল প্রত্যেক শুক্রবার তো আপনারা মসজিদে গেলে তো খুতবার মধ্যে এটা বলে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি ওয়া উমর আবু বকর হইল গিয়া নরম আর ওমর হইল গিয়া গরম আবু বকর নরম ওমর হইল গিয়া গরম একদিন করছে কি জানেন একদিন ওই যে ইহুদি আছে না ওই ইহুদিরই করছে কি ওই গোরা একটা বুঝছেন লাঠি দিয়ে ইহুদিরে মালিকরে মেরে ফেলছে ইহুদিরে মেরে ফেলছে মাইরা ফেলানোর পর এখন হিসাব মিলাইছে বিচার আসার বইছে ব্যাপারটা কি এতদিন গোরা পাললো গোরায় মাললো না আজকে মালিকরে লাঠি দিয়ে মেরে ফেললো কারণ দেখি তখন বলতেছে যে কি হইছে গোরার নাম একটার নাম আবু বকর একটার নাম হইল গিয়া ওমর তখন বিচারক যে আছিল মুসলমান সে ডাক দিয়ে বলতেছে এই খবর নিয়ে দেখ যেইটা লাঠি দিয়ে মারি লেছে এটার নাম ওমর আছিল এটার নাম ওমর ছিল আমি বুঝাইতে চাই নামের একটা প্রভাব আছে বাচ্চাদের নামের একটা প্রভাব আছে আল্লাহর রাসূলের কাছে অনেকে গেলে নাম পাল্টাইয়ে দিত নাম পরিবর্তন করে দিত কারণ কি নামের একটা প্রভাব থাকে অনেকের নাম দেখবেন যে মানে ইয়া থাকার কারণে ইমাম আবু হানিফা ওই কাজ করত মানে নাম পাল্টাইয়ে দিত আমাদের ইমাম সাহেব নাম পাল্টাইয়ে দিত অনেকে অসুস্থ নাম পাল্টাইয়ে দিত সুস্থ হয়ে যেত সুবহানাল্লাহ বলেন এই জন্য আমি বলতে চাই আপনারা সন্তানের নাম রাখবেন মুহাম্মদের নামে নাম রাখবেন আপনারা সন্তানের নাম রাখবেন আল্লাহর নামে নাম রাখবেন যখন আল্লাহর নামে আর মুহাম্মদের নামে নাম রাখবেন আল্লাহ কোরআনের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াসিলা তালাশ করব আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওসিলা তালাশ করবে যখন আমার নামটা সুন্দর হয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে এই ওর নাম না আবু বকরের সাথে মিল আছে ওর নাম আমি আল্লাহর সাথে মিল আছে ওর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল আছে যা যা এই নামের শুনে ওকে জান্নাতে দিয়ে দে সুবহানাল্লাহ কর পারবেন না ইনশাআল্লাহ এ মুসলমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে চেয়ারম্যান সাহেব কিছুক্ষণ আগে বইলা গেছে প্রত্যেকের নামাজ ঠিক করতে হবে আজকে যারা মাহফিল করাইতেছে অনেকে কিন্তু নামাজ পড়ে না যুবক বাবার আছে নামাজ পড়ে না অনেক হাজিরা হজ করে আসছেন নামাজ পড়ে না অনেকে বড় ব্যবসা করে কিন্তু নামাজ পড়ে না এমন লোক আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রাতে যখন গেল আল্লাহর সাথে দেখা করতে গেছে যাওয়ার পর এই ঘটনা কিন্তু আপনারা সবাই জানেন আল্লাহ কি করছে আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলছে বন্ধু আপনি আমার কাছে আসছেন ও আমার বন্ধু ও আমার হাবিব ও আমার দোস্ত আমার যান যান আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে তারপর আপনার উম্মতের কাছে আপনি চইলা যান 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা পড়বে যান নিয়ে যান প্রতিমধ্যে যখন আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে দেখা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়া বলতেছে আখিরি পয়গম্বর মুহাম্মদ ও মুহাম্মদ কি নিয়ে আসছেন আল্লাহ কি দিছে কয় 50 ওয়াক্ত নামাজ দিছে তো 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না
जान जान अल्लाह कैसे जान अल्लाह कैसे जाया तार परे इटरे कोमाई निया शिन बोलें तुम्हें हालाल्लाह कोमाई निया शिन इटरे कोमाई निया शिन जैसे अल्लाह कैसे तो अल्लाह कोमाई दें अल्लाह इटरे कुछ की पास सुन दिशक तो कोई नहीं से पास उक्त बात सुबह हालाल्लाह को ए मुसलमान किताबेर मुद्दे लगे बाबा ए बाबे पास उक्त कमाई कमाई कमाने कमाई कमाई थे जोकन पास उक्त आई द पास सुन दिशक तो बाद मुसा अलैहि सलातु वस्सलाम दाग दिया बोलते से मुहम्मद जान जान पास उक्त अपना उम्मत किंतु नमाज पढ़ते बार बेना कमाई नहीं है शेन अल्लाह रसूल दाग दिया बोलते से ओ मुसा শুনেন একটা কথা শুনেন আল্লাহর কাছে একের পর এক গেছি একবার গেছি দুইবার গেছি তিনবার গেছি নয়বার পর্যন্ত যায় তারপরে 45 উক্ত নামাজ আমি কমায় আনছি আমার লজ্জা লাগে আমার শরম লাগে আমি আর যাইতে পারবো না এই 5 উক্ত নামাজ আমার উম্মতরা পড়বে এই 5 উক্ত নামাজ দিয়া তারপরে আমি দুনিয়াতে যাই বলেন সুবহানাল্লাহ এ মুসলমান কিতাবের মধ্যে লেখে আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে আসার পর মরে মরে ঘুরে আর কান্না করে চোখ থেকে পানি ছাড়ে আর কান্না করে শুধু কান্না করে আল্লাহ ডাক দিয়ে জিব্রাইলকে বলে জিব্রাইল যা দুনিয়ার মধ্যে সবার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি কিন্তু আমার দোস্ত মুহাম্মদের চোখের পানি আমি সহ্য করতে পারি না ও জিব্রাইল যা আমার বন্ধু এতিম ছিল আমার বন্ধু জন্মের আগে তার বাবাকে হারাইছেন জিব্রাইল আমার বন্ধুর বয়স যখন 6 বছর হয়েছে তখন তার মাকে হারাইছে ও মুসলমান তোমাদের মধ্যে এমন সন্তান যদি থাকে যে জন্মের আগে বাবাকে হারায় জন্মের 6 বছর পরে যদি মাকে হারায় তার কিন্তু কোনো দুঃখের শেষ থাকে না ঠিক কি না জোরে কন আল্লাহ ডাক দিয়ে কয় আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাওয়া আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাওয়া এ মুসলমান তোমাদেরকে আমি বুঝাইতে চাই এতিমদেরকে অসহায় এতিমরা বড় অসহায় এতিমদেরকে গলা ধরা ধাক্কা দিও না এলাকার মধ্যে অনেক এতিম আছে তাদের সাথে খারাপ ব্যবহার কইরো না এ মুসলমান আজকে থেকে নিয়ত বানাও এলাকার মধ্যে যেই সমস্ত এতিম আছে তুমি যতটুকু পারো সাহায্য সহযোগিতা কর পারবা তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ আরো জোরে বলেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরের মধ্যে ঘুরে আর শুধু কান্নাকাটি করে জিব্রাইল আয়েশা বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করতেছেন ও রাসূল ও দোস্ত ও আল্লাহর দোস্ত আপনি কেন কান্না করতেছেন আল্লাহর রাসূল ডাক দিয়া বলতেছে ও জিব্রাইল ভাই শোনো আমি এই জন্য কান্না করতেছি আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিছিল মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছে পারবে না আমি একের পর এক আল্লাহর কাছে 9 বার গিয়া 45 ওয়াক্ত কমাইছি আমি চিন্তা করতেছি আল্লাহ আমার উপরে রাগ হইছে কিনা এই কষ্টের কারণে আমি কান্না করতেছি সাথে সাথে জিব্রাইল আল্লাহর কাছে গিয়া বলতেছে আল্লাহ আপনার বন্ধু এই জন্য কান্না করতেছে 45 ওয়াক্ত আপনার কাছে মাপ চাইয়া নিছে শুধু 5 ওয়াক্ত নিয়া গেছে এই জন্য আপনার বন্ধু কান্না করতেছে আল্লাহ ডাক দিয়া বলতেছে জিব্রাইল যা ও জিব্রাইল যা আমার বন্ধু মুহাম্মদকে বল আর উম্মত যদিও আমি 50 ওয়াক্ত নামাজ দিছিলাম 50 ওয়াক্ত পরে নাই নাই 5 ওয়াক্ত নামাজ নিছে কোন আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দা আর রাসূলের উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ ওই বান্দাকে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব আল্লাহু আকবার বলেন না পঞ্চাশ শক্তির সব দিব পর্ব পাঁচ সব পাবো পঞ্চাশ শক্তির সুবহানাল্লাহ বলবেন না আরো জোর বলেন না সুবহানাল্লাহ কত এই নামাজ ছাইরা দেন এই উপজেলা চেয়ারম্যান বলতেছিল নামাজ পড়ি না আমরা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালা মুসলমান আর কুফরের মধ্যে শুধু বেদা বদলে গিয়া নামাজ
এখন তো নামাজ ছেড়ে দিই মনে রাখবেন কোন আল্লাহর বান্দা যদি নামাজের পাবন হয় নামাজ যদি ঠিকমতো আদায় করে অভাব কি জিনিস রিজিক তার কোনদিন টান পড়বে না সুবহানাল্লাহ বলেন কোন দিন তার টান পড়বে না আজকের পর থেকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব পারবো তো ইনশাআল্লাহ আরো জোরে বলেন পারবো তো ইনশাআল্লাহ